আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমরা যারা বাফেলোতে থাকি, বাড়ির ওনার, আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার ভিডিওটা দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ আমি আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনার বাড়ির ইন্স্যুরেন্স অথবা হোম ইন্স্যুরেন্স। আসলে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করতাম না, গত কিছুদিন আগে আমি একটা বিষয়ে একজনের সাথে, আপনার আমার এক পরিচিত এক ভদ্রলোকের সাথে, অনেক বয়স্ক লোক, ওনার সাথে আপনার এই বাড়ির হোম ইন্স্যুরেন্স বিষয়ে কথা বলতেছি। তখন মানে আমি ওনার সাথে থেকে যে কথাটা শুনলাম, শোনার পর আমি আসলে অনেক আশ্চর্য হয়ে গেছি। কারণ মানে এত কিছুর মানুষ এখন যে দুনিয়া, অনেক কিছু জানার পরেও, অনেক কিছু বোঝার পরেও দেখা যাচ্ছে যে মানুষ আসলে অনেক অসচেতন, এবং কি মানুষ অনেক নিজের বলির কারণে মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে। বিষয়টা হচ্ছে, আমি আসলে ওনার নামটা বলবো না যথারীতি, উনি অনেক বয়স্ক, আমি কোনো মুরব্বী মানুষ, ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, যেহেতু উনি আমাদের সাথে অনেক বয়সে বড়। তো ওনার সাথে উনি আসে, আমি যেহেতু বাড়ি বেসা কিনা করি, গত কয়েকদিন আগে আমার সাথে একটা বাড়ির বিষয়তে কথা বলতে আসছে। তখন কথা বলতে বলতে আমি ওনাকে এক পর্যায়ে বললাম যে আপনি বাড়ি কেনার পরে মাস যখন তখন হোম ইন্স্যুরেন্স করে নেবেন, আর তারপরে আপনার তেমন একটা কিছু, ও না, হোম ইন্স্যুরেন্সের কথা না, উনি আমাকে প্রথমে বাড়ি কীভাবে প্রসেসিং ডকুমেন্টসগুলো করে। তো আমি বলছি ঠিক আছে, আপনি সব কিছু আপনার একটা অ্যাটর্নি হায়ার করবেন, করার পর আপনার অ্যাটর্নিকে বলুন যে আপনার টাইটেল সার্চ করার জন্য আপনার, তারপরে বাড়িতে কোনো সব কিছু যেন ব্রিথিং সব কিছু ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারবেন, আর আপনার বাড়ির মাস্ট যখন আপনি ক্লোজিং করবেন তখন আপনি টাইটেল ইন্স্যুরেন্স করে নেবেন। তখন উনি বলছে টাইটেল ইন্স্যুরেন্স কেন, টাইটেল ইন্স্যুরেন্স না করলে হয় না, আমি আমার বাড়ি টাইটেল ইন্স্যুরেন্স করবো না, যেহেতু আমার আগে একটা বাড়ি আছে, আমি ওইটার ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দিয়েছি। তখন আমি ওনাকে বুঝালাম যে টাইটেল ইন্স্যুরেন্স এবং কি বাড়ির ইন্স্যুরেন্স দুটো দুই রকম। যাক, আমি টাইটেল ইন্স্যুরেন্স নিয়ে এখন কথা বলবো না। তো পরে আমি ওনাকে কোশ্চেন করলাম যে আপনি বাড়ির ইন্স্যুরেন্সটা কেন ক্যান্সেল করলেন। উনি আমাকে তখন উত্তর দিল যে আর ইন্স্যুরেন্স কোম্পানি শুধু শুধু টাকা নেয়, প্রতি মাসে মাসে কতগুলো টাকা নিয়ে যায়, আপনার প্রায় $70-$80 অথবা $100-$100 ভিতরে টাকাগুলো নিয়ে যায়, ওইটা কোনো কাজে আসে না, ওই জন্য আমি ক্যান্সেল করে দিয়েছি। তখন ওনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করলাম, আমি আপনি যে ক্যান্সেল করে দিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা আপনি ভালো করছেন, হয়তো আপনার কাছে মনে হবে যেহেতু আপনার প্রতি মাসে মাসে টাকা যাচ্ছে, তবে আপনি এই কাজটা ভালো করেন নাই, এই জন্যই করেন নাই, যেহেতু আপনি জানেন যে বাফেলোতে আপনার সব প্রত্যেক, বিশেষ করে উইন্টার টাইমে আপনার কী পরিমাণ আপনার বাড়িতে আপনার ফায়ার হয়, তারপর যায় বিভিন্ন ধরনের আপনার সমস্যা সৃষ্টি, বিশেষ করে ফায়ার ছাড়াও আপনার বাড়িতে, যেমন আপনার বাড়িতে টেনান্স থাকে অথবা অনেক ধরনের সুবিধা অসুবিধা থাকতে পারে, তখন আপনার দেখা যাবে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে তখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সেটা আপনাকে কভার করবে। কিন্তু উনি আপনার ওই মানে ওনার খেয়াল হচ্ছে উনি প্রতি মাসে মাসে একটা টাকা দিচ্ছে, এটা তো কোনো ব্যাগ আসতেছে না, এই জন্য তিনি ইন্স্যুরেন্স কোম্পানিটা ক্যান্সেল করে দিয়েছেন। ওনাকে তখন আমি পরে এক্সপ্লেন করলাম যে আপনি যদি ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করছেন, আপনি ভালো মনে করেন, তবে সেটা আমার মনে হয় না আপনি ভালো করছেন। কারণ গাড়ির ইন্স্যুরেন্স আমরা কেন পে করি, গাড়িরও তো আমরা একটা ইন্স্যুরেন্স করি, প্রতি মাসে মাসে আমরা পে করি, যেহেতু এটা ম্যান্ডেটরি DMV থেকে এবং কি আপনার স্টেট থেকে, যে আপনাকে অবশ্যই মাস্ট গাড়ির ইন্স্যুরেন্স করতে হবে যদি আপনি গাড়ির রেজিস্ট্রেশন ফ্লেট ফাইতে হয়। সেম বাড়ির ক্ষেত্রেও আসলে ওইটা স্টেট থেকে আপনার অথবা সরকার থেকে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, এই জন্য আমরা আসলে এটা অনেকেই স্কিপ করি, তবে রিস্ক কিন্তু সমান। একটা বাড়িতে যে কোনো মুহূর্তে আপনার ফায়ার হতে পারে, একটা বাড়িতে যে কোনো মুহূর্তে আপনার কী বলে আপনার একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে, সেটা আসলে আমাদের মাথায় থাকে না। তখন আমি ওনাকে অনেক কিছু বোঝানোর পরে বললাম যে আপনি বাড়ির ইন্স্যুরেন্স করার পর আপনার বেনিফিটের তো আপনি হয়তো 10-15 বছর 20 বছর আপনার বাড়িতে কোনো ক্লেম হবে না, আপনি সেটা ভাবতেছেন যে আমরা অন্যগুলো টাকা নিয়ে যাবো, বছরে হয়তো আমার থেকে $1200 নিয়ে যাবে, কিন্তু $1200 হচ্ছে তো আপনি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা আপনার চিন্তা করা উচিত ছিল যে যদি আপনার বাড়িতে আলো না করো, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো কারণে যদি কোনো একটা ফায়ার হয় অথবা কোনো কারণে যদি আগুন লাগে, তখন আপনি হয়তো আপনার বাড়ি আপনি নিজের কাছে টাকা আছে হয়তো আপনি রিপেয়ার করতে পারবেন, ফায়ার ডিপার্টমেন্ট আসার পরে আপনি অনেক কিছু হয়তো নিজে যেটা যেটা দরকার সেটা আপনি রিপেয়ার করে নিতে পারবেন, কোনো অবভিয়াসলি কোনো অসুবিধা নেই। বাই চান্স যদি ওই বাড়িতে যদি কোনো একটা আপনার টেনান্স যদি কোনো কারণে ফায়ারের দুর্ঘটনার কারণে যদি মারা যায় অথবা মারা গেল না, কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো, তখন ওইটা কে কভার করবে? তখন তো আপনাকে ওইটা তো লাইবিলিটি আপনি হয়ে যাবেন তখন, এই একটা বিষয়। আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে, ধরুন কোনো ফায়ার বাড়িতে ফায়ার হওয়ার পরে অথবা কোনো কারণে আপনার ফায়ার ডিপার্টমেন্ট আসলো, কিন্তু আপনার বাড়িতে আপনি কোনো একটা সামান্য একটা ফায়ার হয়েছে, কোনো বিগ হ্যাপেন কিছু হয় নাই, কিন্তু আপনার বাড়িতে যে ফায়ার ডিপার্টমেন্ট আসার পরে যে একটা মিনিমাম বিল করবে $14,000-$15,000, যে মিনিমাম বিল ফায়ার ডিপার্টমেন্টকে আপনি এটা ফি করতেই হবে, নাথিং টু মানে আপনি এটা কোনো অবস্থায় এটা কিন্তু বাঁচবেন না, তো ওই টাকাটা কোথায় থেকে দেবেন? আপনি একটিবার চিন্তা করছেন আপনার বাড়িতে যদি কোনো কারণে ফায়ার ডিপার্টমেন্ট আসে, তখন আপনি এটা কন্টিনিউ
আপনার কত বছরের পরিমাণ, যেমন আপনি যদি প্রতি বছর যদি আপনি $1,000 করে পে করেন ইন্স্যুরেন্সের বিল, তার মানে যদি ফায়ার ডিপার্টমেন্ট মিনিমাম বিল 14-15 হাজার করে, তার মানে আপনি 14-15 বছরের আপনার বিলটা নিয়ে যাবে। অথচ আপনি 50 টাকার কথা ভাবছেন, কিন্তু আপনি 14-15 বছরের টাকা দিয়ে একসাথে ওরা আসে একদিনই নিয়ে যাবে। তো এরকম যদি আপনার 2-3 লাখ যদি কোনো কারণে হ্যাপেন্ড হয়ে বসে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি দেউলি হয়ে যাবেন। পরবর্তীতে আপনার উনি অনেকক্ষণ একদম আফসোস ছিল, আসলে তো আমি এটাই ভেবে ভাবিনি, আমি কেন এটা ভাবো ভুসি ছিল আপনার। কারণ আমরা আমাদের বাফলোতে আপনার বিশেষ করে যেসব মিডিয়াগুলো অথবা যেসব কমিউনিটির লোকজন, তারা সবাই আমরা বারবার সবসময় আমরা বলি যে আপনারা বাড়িতে ইন্স্যুরেন্স করবেন, মাস্ট এটা করবেন। কারণ বাফলো বাড়িগুলো অনেক পুরাতন, এবং কি বিশেষ করে প্রত্যেকটা বাড়ি আপনার 100 ইয়ার্সের কাছাকাছি। এখানে দেখা যায় আপনি ইলেকট্রিক কেবলগুলা, এখানে আপনার কী বলে, বিশেষ করে শীতের দিন আসলে যখন আমরা হিট চালাই, হিটের অনেক বাড়িতে আপনার দেখা যায় ইলেকট্রিক হিট থেকে, শর্ট সার্কিট থেকে, অথবা বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আপনার ফায়ার হইতে পারে, অথবা অসুবিধা কিচেন থেকে ফায়ার, যে কোনো কারণে এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট হতে পারে। যেটা আসলে ফায়ার এখানে কারো কিছু করে না, এটা ন্যাচারালি এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক ধরনের বিপদ অথবা পরীক্ষা, এটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় আপনার বিশেষ করে শর্ট সার্কিট থেকে ফায়ারগুলো হয় বাফলোতে, যেহেতু পুরাতন বাড়ি, দেখা যায় অনেকক্ষণ যখন হিট চলে তখন এটা বৈদ্যুতিক তারগুলো লোড নিতে পারে না, তখন ওগুলো আপনার ওইখান থেকে ফায়ার হয়। আসলে কীভাবে এটা আসলে ওইখান থেকে রোধ করা যায় সেই বিষয়ে কিছু সতর্কতামূলক ভিডিও আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। তবে আজকে বিশেষ করে যে এতক্ষণ একটা গল্প বললাম, গল্পটার আড়ালে আসলে অনেক কিছু আপনার কাজ করে, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মেন্টালিটিটা কেমন। আপনি একটা বাড়ি $1,00,000, $1,50,000, $2,00,000 দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারছেন, আর আপনি বুঝি প্রতি মাসে $50 আপনি $60, $50 আপনি একটা ইন্স্যুরেন্স বিল দিতে পারবেন না। হয়তো আপনি ভাবতেছেন টাকাটা আপনি ফ্রি ফ্রি দিয়ে যাচ্ছেন, না, এটা আপনার অনেক বড় রিস্ক এবং অনেক বড় কাভারেজ আপনি নিয়ে রাখতেছেন, যেটা আপনার টেনান্সের জন্য হোক, যেটা আপনার লাইফের জন্য হোক, অথবা আপনার মেডিকেলের বাবদে হোক, যে কোনো বাবদে আপনি যখন একটা হ্যাপেন করবে আপনার বাড়িতে, দে হ্যাভ টু ফেড, যদি আপনি সব কিছু লিগালভাবে করে থাকেন, ইন্স্যুরেন্সগুলো সব কিছু এভরিথিং। সো এক্ষেত্রে আমি আসলে সবাইকে গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই যে যার মতো সামান্য কিছুর দিকে না তাকিয়ে বৃহৎ কিছুর দিকে তাকাবেন। যে মানুষ ক্ষুদ্র কিছুর দিকে যখন আমরা তাকাই, তখন আমাদের চোখের ফলকে আমরা অনেক বড় বিপদে পড়ে যাই। আর এটা আসলে আমাদের আগে ভাবা উচিত, যে যেখানে যেভাবে থাকেন প্রত্যেককে রিকোয়েস্ট যেন আপনার আপনার বাড়ির অবশ্যই হোম ইন্স্যুরেন্স করবেন। বিশেষ করে হোম ইন্স্যুরেন্স ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাফলো, কারণ একই কথাই যে বাড়িগুলো অনেক পুরাতন। আর একটা মানুষের জীবনের স্বপ্ন হচ্ছে তার একটা বাড়ি, বাড়িটা যদি আপনি আগুনে ফুড়ে যেত, বাড়িতে যদি কোনো হ্যাপেন্ড, তাহলে আপনি সব দিক থেকে আপনার লাইফটা একদম বরবাদ হয়ে যাবে। তো সো এদিকে সবাই খেয়াল রাখবেন, আর কোনো অবস্থায় সামান্য $50-60 দিকে না থাকায়, $60-70 দিকে আপনি না থাকে, মাস্ট আপনার বাড়িটা ইন্স্যুরেন্স করবেন। আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যে যেখানে যেভাবেই আপনাদের বাড়ি আছে, সবাই অন্তত মাস্ট ইন্স্যুরেন্স করে বাড়িটা যেন আপনার, যেন আপনি জীবনের কোনো ঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে আপনার সতর্ক থাকবেন। কারণ আপনি যদি কারো হয়তো দেখা গেলো তার জীবনের স্বপ্ন প্রথমে একটা বাড়ি আছে, তার ওই হোঁচট প্রথম বাড়িটাতে ও হোঁচট খাইলো, দেখা গেলো কয়েকদিন পরে বাড়িতে অনেকের ফায়ার হয়, নেওয়ার পরে দেখা গেলো আপনার বেশি দিন যারা ফায়ার হয়ে যায় বাড়িতে আগুন লাগে, তখন থেকে অনেক বড় বিপদে পড়বে। তো সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। নেক্সট ইস্যু হচ্ছে আপনার আপনার বাড়ির পেমেন্ট, আপনারা যখন ইন্স্যুরেন্সটা করেন আপনার বাড়ি ঠিকমতো পেমেন্ট নিচ্ছে কিনা, কোনো কারণে পেমেন্ট আপনার ডিক্লাইন হচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখবেন। যে প্রতি মাসে মাসে যেন কন্টিনিউ আপনি যদি কোনো কারণে একটা হ্যাপেন্ড হয় তখন আপনি যেন ইন্স্যুরেন্সটা পান। আর সো এই আর কি, যেমন আগামীতে আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আপনার মানে আপনার ইন্স্যুরেন্স এবং বাড়িতে আগুন থেকে যে সতর্ক করণীয় কীভাবে কী করে যে সেই বিষয়ে আমি আলাপ করবো। দেখা যাক নেক্সট ভিডিও আমি কখন করতে পারছো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সবাই সেফ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর অবশ্যই আপনারা আপনাদের বাড়িকে মাস্ট ইন্স্যুরেন্সের আওতায় আনবেন, এই কামনা রেখে আমি আজকের মতো এখানে শেষ করাম। আর যদি আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আর বিশেষ করে ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট আপনারা শেয়ার করবেন, এবং কি আমার চ্যানেলটা লাইক এবং কি শেয়ার লাইক অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।